নমস্কার বন্ধুরা, সহজ সরল রান্নাঘরে তোমাদের স্বাগত। শিবরাত্রি উপলক্ষে তোমাদের সকলকে জানাই শুভেচ্ছা। আজকে আমি বানাবো সাবুর পায়েস। উপকরণে আমার লাগছে দুধ, সাবু, চিনি, এলাচ, তেজপাতা। একটু ফুটে যাক, তারপরে আমি সাবুটা দেব। তেজপাতা, ফাটানো দুটো এলাচ আমি দিয়ে দিলাম। তেজপাতা আর এলাচটা দিয়ে আরেকবার ভালো করে নেড়ে দিচ্ছি আমি দুধটাকে। এবারে আমি সাবুগুলো দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে দিয়ে নামছি। আমি চাল দেব। যতক্ষণ না সাবুটা সেদ্ধ হয়ে যায়, সরগুলো কাছে কাছে দুধে দিয়ে দিচ্ছি। দুধের মধ্যে মিশিয়ে দিলে মালাইয়ের মতো হয়ে যাবে, খেতে আরো ভালো লাগবে। আমি দেখে নিচ্ছি আমার সাবুটা সেদ্ধ হয়েছে কিনা। হয়ে গেছে,
দিয়ে দিয়েছি। এবার ভালো করে আমি নাড়বো। সাবুর পায়েশটা আমার হয়ে গেছে, এবারে আমি তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি। ভিডিওকে লাইক করো, শেয়ার করো আর আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো। আজকে এটুকুই। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।